পল্লী অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সকালে হবিগঞ্জের চোনারো ঘাটে লাওয়াছড়া খালের উপর পনেরো মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনের পরে এ মন্তব্য করেন তিনি ব্রিজটি দুর্যোগ ব্যবস্থাপনা অধি দপ্তরের অধীনে চুয়াল্লিশ লাখ টাকা খরচে তৈরি করা হবে এসময় চোনারোঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের রসকর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আলী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন